হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখছেন ইকবাল প্রেমো চ্যানেল এবং আমি ইকবাল আছি আপনাদের সাথে। তো বন্ধুগণ, অনেক ব্যস্ততার মাঝে আবারও আপনাদের মাঝে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হচ্ছে স্মার্ট টিভির ইউটিউবে বাংলা অপশনটা। তো আমরা অনেকেই বাংলা ভাষা পছন্দ করি, অনেকেই বাংলা ভাষাটা ইংলিশের পাশাপাশি স্মার্ট টিভিতে ইউটিউবে আমরা বাংলা ভাষাটা একটু লাইক করি। সেজন্য বাংলা ভাষাটা কীভাবে করবেন সেটি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো যেমন ধরুন, আমি একটু করে আপনাদেরকে দেখাই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব। তো ইউটিউবটা যখন আমরা ওপেন করি, ওপেন করার পর স্বাভাবিকভাবে বাংলা অপশন আসে। আর এখানে যখন আমরা এখানে ওপেন করার পর দেখুন, এখানে বাংলা অপশন চলে আসছে। যেহেতু সাধারণভাবে ইংলিশ অপশনটা থাকে, সেই ইংলিশ অপশনটাতে আমরা খুব একটা ইউজ করে থাকি। তো আমরা যখন এখন এখানে যখন ইংলিশ শব্দটা চলে আসছে, বাংলাটা চলে আসবে, সেটা আমাদের দেখতে অনেক একটা সুন্দর লাগবে, খুব একটা নাইস লাগবে। তো আমরা যেহেতু এখানে বাংলাটা দেখুন, আমরা এখানে যেখানে যাব সেখানে বাংলা অপশনটা আছে। এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বাংলা। এই বাংলাটা খুব একটা সহজ অপশন, তো খুব সহজে অপশন, অনেকে এটা বুঝে না। যারা বুঝেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই না, আর যারা বুঝে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন বাংলাটা কীভাবে করবেন দেখি আসি। ওয়েলকাম ব্যাক, বরাবর মতো টিভি স্ক্রিনে চলে আসলাম। টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের এই স্মার্ট টিভিতে অনেকেই বাংলাটা চয়েস করেন, সেই জন্য বাংলাটা কীভাবে আনবেন সেটা এখন আমি দেখিয়ে দিব। তো ইউটিউবে বাংলা অপশনটা অবশ্যই আছে, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই সেটা বুঝতেছেন না, সেজন্য আমাকে বলতেছেন। তো সেজন্য আমি এখন আজকে দেখিয়ে দিব আপনার ইউটিউবে কীভাবে বাংলা অপশনটা আনবেন। তো খুবই সহজ, সেটা করতে হলে আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবটা আছে, আপনারা ইউটিউবটা ওপেন করবেন। আপনার রিমোট হোক, মাউস হোক, যেটা হোক, এটা দিয়ে ওপেন করবেন। দেখুন ইউটিউবটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে, আপনারা নিচের দিকে অপশনটা যাবেন, একদম নিচের দিকে দেখুন, এখানে একদম নিচের দিকে একটা অপশন আছে যেটা হচ্ছে সেটিংস। যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজ অলরেডি এখানে চলে আসছে। আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে একবারে অটো প্লে থেকে একবারে লাস্ট পর্যন্ত অনেকগুলো অপশন আছে। আপনারা রিমোট বা অথবা মাউস দিয়ে করতে পারবেন, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সেটা করতে হলে আপনারা প্রথমে যেটা করবেন, আমি এখানে একটা অপশন দেখাচ্ছি। তো এখানে আপনারা সোজা চলে যাবেন নিচের দিকে, দেখুন এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অপশনটা আছে। আপনারা এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউকে আছে, বর্তমানে যেটা আমি ব্যবহার করতেছি সেটা আসছে। তো এখানে আপনি ক্লিক করবেন, আপনার রিমোট অথবা মাউস দিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন এখানে অলরেডি চলে আসছে, যে অপশনটাতে আপনারা এখানে অনেক দেশের অনেক রকম ভাষা পাবেন। আপনারা যে যে ভাষাটা পছন্দ করেন সেই ভাষাটা এখানে সবসময় থাকবে। বিশেষ করে আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর লোক, বাংলাদেশের লোক, সেজন্য আমরা বাংলাটা খুব একটা পছন্দ করি। তো সেজন্য অনেকেই স্মার্ট টিভিতে ইউটিউবে বাংলাটা পছন্দ করেন, সেজন্য আমি বাংলাটা এখানে অনেকেই চাচ্ছেন। সেজন্য আমি এখানে ইউকেটা আপনারা চুজ এখন বর্তমানে যেহেতু আছে, তো আপনারা একটু উপর দিকে স্ক্রোল করবেন। স্ক্রোল করার পর এখানে আপনারা যেটি করবেন যে এখানে বাংলা অপশন একটা অপশন আছে, সেটা আপনারা আনবেন। তো আমি প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি বাংলা এটা একটু এখানে খুঁজতে হবে, আমি জাস্ট রিমোট দিয়ে একটু তাড়াতাড়ির জন্য তো বাংলাটা আনতেছি। তো বাংলাটা আনার পর সেখানে একটি অপশন থাকবে, সেই অপশনটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো দেখি বাংলা অপশনটা কোথায় আছে, একটু স্ক্রোল করতে হচ্ছে। তো আমি এখন একটু স্ক্রোল করতেছি, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেটা যার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। দেখুন এখানে একটা বাংলা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে চলে আসছে বাংলা অপশনটা। তো বাংলা অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কম্পারম করতে বলতেছে আপনার, যে কম্পারম করতে যদি বলেন তাহলে আপনার যদি কম্পারম করতে চান তাহলে কম্পারম হয়ে যাবে। আপনারা এখানে কম্পারমে ক্লিক করলে আবার ইউটিউবটা নতুন করে ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনার এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখা যাক, এখন আমি যেহেতু করলাম এখানে দেখুন ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, আপনার ভাষা পরিবর্তন করা হয়েছে, লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে লেখা আছে বাংলা ভাষায় আপনার ভাষা পরিবর্তন করা হয়েছে। ভাষাটা যখন যেহেতু পরিবর্তন করা হয়েছে সেজন্য আমরা এখানে এখন ট্রাই করব। দেখুন এখানে আমরা যদি যাই, দেখুন এখানে সবগুলো অপশন বাংলা হয়ে গেছে। এতক্ষণ ছিল কিন্তু আমার
যেটা ছিল সেটা হচ্ছে যে ইংলিশে ছিল, আর এখন আমার সম্পূর্ণ ডিসপ্লেটা বাংলা হয়ে গেছে। এখানে আপনারা বাংলা সব রকমের বাংলা পাবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা শুধুমাত্র বাংলাটা পাচ্ছেন শুধু আপনার স্মার্ট টিভির ইউটিউবে। ইউটিউবে আপনারা বাংলা পাবেন, বাংলা সবগুলো বাংলাতে চলে আসবে। আপনারা যখন চান যেটা চান সেটা বাংলাতেই আসবে, যদি ভিডিও চলে সেটা বাংলাতে আসবে, যেটাই বলেন এটা বাংলা ভাষার হয়ে গেছে অলরেডি। এখানে আপনারা বাংলা পাচ্ছেন, বাংলা পাবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা শুধুমাত্র ইউটিউবের স্মার্ট টিভিতে ইউটিউবে পাবেন বাংলা ভাষাটা, আর অন্যথা যেখানে আপনার কিবোর্ড যেখানে অপশনগুলো আছে, আপনার যেখানে সার্চবক্স আছে, ওয়েবসাইট যেগুলো আছে, সেগুলোতে আপনারা আপনাদের আগের মতোই ইংলিশ পাবেন। তো সেটা আপনারা যদি বাংলাটা আবার অফ করতে চান, তাহলে সেম আপনারা সিস্টেম অনুযায়ী বাংলা যেটাকে যেখানে সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর বাংলা অপশনটা আছে, বাংলাতে ক্লিক করবেন। বাংলাতে ক্লিক করার পরে অপশনে চলে আসবেন। অপশনে চলে আসার পর আপনারা এখান থেকে ইংলিশ অপশনটা, জাস্ট ইংলিশ অপশনটা যদি আপনারা একটু চেঞ্জ করে নেন, তাহলে আপনার ইংলিশ অপশনটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনার ইংলিশ অপশনটা পরিবর্তন হয়ে যাবে, এবং আপনার যে বাংলা ইংলিশটা আছে বাংলাটা পরিবর্তন হয়ে ইংলিশটা চলে আসবে। এখানে আরেকটা কথা আছে যে ইংলিশ যখন আপনারা আনবেন, সেখানে ইংলিশটা কইয়া ক্লিক করতে হবে কি ইউকে। এই দেখুন আপনারা এখানে যে ইউকেটা লেখা আছে, এই ইউকেটা আপনারা ইউকেতে ক্লিক করবেন। তবে অন্য কোনো ভাষাতে যদি আপনারা ভুলে ক্লিক করে পেলেন, তাহলে আপনার এই যে পরিবর্তন করতে হয় তো খুব একটা কষ্ট হবে। এখন অনেক ধরনের ভাষা আছে যেটা আমরা বুঝি না, সেগুলোতে ক্লিক করলে ভাষাটা আনতে অনেক কষ্ট হবে। তো আমরা যেহেতু বাংলা থেকে যদি ইংলিশ করতে চাই, তাহলে ইউকেতে ক্লিক করবো। ইউকেতে ক্লিক করলে এখানে একটা অপশন আছে পরিবর্তন কনফার্ম করুন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউটিউবের আবার ওপেন হয়ে নতুন করে ওপেন হবে। ওপেন হওয়ার পর জাস্ট আপনার অপশনটা চলে আসবে। তো আপনারা অপশন আগের অপশনে চলে আসতে পারবেন। দেখুন এখানে অলরেডি ইংলিশ অপশনটা চলে আসছে। আমরা যদি এখন একটু করে দেখাই, দেখুন আগের পেজটি যেহেতু বাংলা ছিল, সেই বাংলাটা এখন আর নেই, এখন আমাদের আগের মতো ইংলিশটা চলে আসছে। এভাবে করে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন খুব সহজে শুধুমাত্র ইউটিউবে। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অলরেডি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।